Mickey est meilleur. এটা একটু অবলিগেটেড ছিল যে আমাদের এটাকে করার জন্য তো আমরা এটাকে করতে পেরে আমরা নিজেদেরকে আসলেই খুব ই মনে করছি যে এই ভুলগুলো আমাদের কাছে এখন অনেক বেশি আসলো আমরা এখন যেটা করব ফ্লোর ওয়াইজ আরো পার্টি বানিয়ে দেব যারা ইমিডিয়েটলি আগুন লাগার সাথে সাথে ওখানে যে সমস্ত ইকুইপমেন্ট থাকে যেমন আমাদের ফায়ার এক্সটিংগুইশার এগুলো যারাতে ব্যবহার করতে পারে আবার যদি কেউ আহত হয়ে পড়ে তাকে কি করে ওই জায়গা থেকে এক্সট্রিকেট করবে কারণ ফায়ার ব্রিগেডের লোক আসতে সময় লাগবে একটু ওই সময় আমরা লোকাল ম্যানেজমেন্টটা কেমনে করে করব তার জন্য আমরা একটা মহড়া করব এবং এটাকে আমরা তার জন্য একটা মহড়া করব এবং এটাকে আমরা আরো বেশি করে প্র্যাকটিস করে ভবিষ্যতে যাতে একটা সুরক্ষা তৈরি করতে পারি এটার জন্য আমরা চেষ্টা করব আপনারা কেউ এটাকে মানে প্রত্যেকে এটাকে সিরিয়াসলি নেবেন এবং এটাকে কখনোই মনে করবেন না যখন কোনো মহড়া হয় যে এটা মনে হয় এখন একটা জাস্ট এই এমনি আস্তে আস্তে হেলতে দুলতে যায় কিছু না কারণ ওরকম করলে একদিন বাঘ এসে পড়বে তখন কিন্তু বাঘে খেয়ে ফেলবে সুতরাং এটা আমরা ফ্যাক্টরিতে সবসময় করি শহরের বিল্ট আপ এরিয়ার মধ্যে করাটা অনেক সময় ডিফিকাল্ট হয় তারপরও এটা যেহেতু একটু তেরোতলা বিল্ডিং একটা আগুন হলে আমাদের অসুবিধা বেশি হতে পারে আমরা এটা রেগুলার করব এবং আপনারা সবাই সেটা মানবেন এবং আমাদের পরবর্তী যেই হবে যে মহড়া হবে সেই মহড়া আরও ভালো হবে বলে আমি বিশ্বাস করি আমরা নিজেরা যত ধরনের আরও উন্নত ট্রেনিং করা যায় এবং ফায়ার ব্রিগেড আমাদেরকে যা পরামর্শ দেয় আমরা নিজেরা এতদিন যা শিখেছি সব কিছুকে একসাথে করে আমাদের সবার যাতে সুরক্ষা হয় এই ধরনের ফায়ার থেকে সুরক্ষা সে ব্যবস্থা আমরা করার চেষ্টা করি কিছু সতর্কতা অবলম্বন করা উচিত যে স্যার বলছেন যে এটা কোনো অবস্থাতে খামখেয়ালিপানা করা যাবে না এই ডিলটাকে আমার 100% বাস্তবায়ন করার জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে যখনই আমরা যে কোনো ইনসিডেন্টের সংবাদ পাব অ্যাসেম্বলি পয়েন্টে চলে আসব অবশ্যই লিফট ব্যবহার করব না সিঁড়িপথে আসব এসে অ্যাসেম্বলি পয়েন্টে জড়ো হব আমরা কোনো অবস্থাতে এলোমেলো থাকব না এই ধরনের মহড়া প্রতিনিয়ত প্রতিষ্ঠানগুলি করবে এবং আপনারা নিজেরা করবেন ফায়ার সার্ভিস বছরে অন্তত দুইবার উপস্থিত থাকবে বাংলাদেশ লেবার ল অনুযায়ী বছরে দুইবার আমাদের ফায়ার সার্ভিসের মধ্যে এই ড্রিল করানো দরকার আবার সার্টিটা বলেছেন প্রতি মাসে আমাদের টিম দিয়ে আবার করতে হবে এটা যেটা আমরা ফ্যাক্টরিতে প্রতিনিয়ত প্র্যাকটিস করি যদি আমরা প্র্যাকটিস না করি আপনারা জানেন ড্রিলটা কি ড্রিল হলো একটা নিয়ম মাফিক আমরা যেন ইভাকুয়েশন করে আসতে পারি এবং কোনো জায়গায় ফার্স্টিং হলো কোনো জায়গায় যদি আগুন লাগে সেটাকে নিবানো এবং বাকি লোকরা যেটা ফায়ার ফাইটার্সে করবে আর বাকি লোকরা এই যে নিচে যে অ্যাসেম্বলি করা হয়েছে মার্ক করা হয়েছে ওখানে এসে ওয়েট করবে তো আমি এই বলে শেষ করছি এটার মধ্যে সবাই গুরুত্ব দিবেন মানে ভবিষ্যতে কেউ হেফাজত ঘোরাফেরা করবেন না এবং সবাই গুরুত্ব দিয়ে নিচে নেমে আসবেন